আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি মাছের ভর্তা, সাধারণ মাছের অসাধারণ ভর্তা। আমি এখানে 2 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে আমি হলুদ এবং লবণ দিয়ে ভেজে কাটা বেছে নিয়েছি। একটা বড় পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, সামান্য একটু আদা, আর সাথে থাকছে ধনে পাতা কুচি এবং পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমার গাছের, তাই আমি এটাও অ্যাড করলাম। এবং দেব লেবু। যে কোনো ভর্তার সাথে ধনে পাতার পাশাপাশি পুদিনা পাতাটা অ্যাড করে দিলে ভর্তার স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এবং আদাটাকে ভালো করে মেখে নেব। যারা কাঁচামরিচ লাইক করেন না, তারা শুকনা মরিচ অথবা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। যে কোনো ধরনের ভর্তাই আমার খুব ভালো লাগে। ভর্তা হলে মনে হয় অনেকগুলো ভাতই মজা করে খাওয়া যায়। এখন মাছটাকে মেখে নিচ্ছি। ভালো করে মাছটাকে কোচলে মেখে নেব। লেবু চিপে দিয়ে দিলাম। লেবু দিয়েছি আমি এখানে 1 পিস। মাছ যদি বেশি হয় তাহলে আপনারা লেবুর পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। এখন পুদিনা পাতাগুলো দিয়ে দেব। আমার গাছের পুদিনা একদম চকচক করছে, আর আমার নিজের কাছেও খুব ভালো লাগে। গাছ থেকে পেরে কোনো কিছু খাবারে অ্যাড করলে আমার সেই রকম ভালো লাগে। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চামচ, 4 চামচের 1 চামচ দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ভর্তা এখন রেডি। একটা সার্ভিং ডিশে মাছ ভর্তাটা নিয়ে সুন্দর করে পরিবেশন করছি। একটা খাবার শুধু টেস্টি হলে হয় না, সেটা পরিবেশনের উপরও অনেক কিছু ডিপেন্ড করে। তৈরি হয়ে গেল আমার সাধারণ মাছের অসাধারণ ভর্তা। বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে জানাবেন। কষ্ট করে আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।